আজি কংগ্রেস দলে আমার রূপহী সমষ্টিত যে ভারত জোড়ো যাত্রা আরম্ভ করেছে, সেই যাত্রাত বিধায়ক নুরুল হুদা ডাঙরিয়ার নেতৃত্বত যে যাত্রা আরম্ভ হয়েছে, তাত কংগ্রেস দলে এটা কথাই দাবি করে আহিছে বিভিন্ন সময়ত যে ভারত জোড়ো যাত্রাত রাইজ জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে উলাই আহিছে। কিন্তু আজি আমি দেখিবলৈ পাইছো আমার জুড়িয়া মহাবিদ্যালয়ের পৰা আমার ছাত্র ছাত্রী সকলক বিভিন্ন ভয় ভাবুকিরে নুরুল হুদার যে বেরনিয়া গুন্ডা বাহিনী আছে সেই গুন্ডা বাহিনীক লগাই পেলাই আমার ছাত্রী সকলক যে গাড়িত উঠাই নিছে আপনাদের ভিজুয়ালে দেখিব পারিব, এনেকুয়া ধরনের আমার ছাত্রী সকলক লৈ যোৱাত আমি জুড়িয়া মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র একতা সবাই আমি লজ্জিত হৈছো। কারণ আমি নারী সমাজক সন্মান দিও, নারীক সন্মান দিব লাগে, কিন্তু আমার মহাবিদ্যালয়ের ছাত্রী সকলক এনেকুয়া ব্যবহার করে লৈ গৈছে তার কারণে আমি লজ্জিত। আর যি ছাত্র একতা সভা নবনির্বাচিত ছাত্র একতা সভাক আমি প্রাক্তন ছাত্র একতা সভায় হকিয়াই দিব বিচারিছো, তোমালোকে রাজনীতি এই জুড়িয়া মহাবিদ্যালয়ের ভিতরত নকৰিবা, যদি রাজনীতি করিব আছে তোমালোকে বাহিরত করা, বাহিরত আমিও করিম, কিন্তু কলেজের ভিতর তোমালোকে রাজনীতি নকৰিবা, আমার মহাবিদ্যালয়ের গরিমাত আঘাত নানিবা। জুড়িয়া মহাবিদ্যালয়ের পৰা যি কেজন ছাত্র প্রতিনিধিয়ে ছাত্র একতা সভার বিষয় ববিয়াই আমার ছাত্রী সকলক বিভিন্ন ভয় ভাবুকিরে লৈ গৈছে, আজি পরীক্ষা চলি থাকার সময়তো এই ছাত্রী সকলক টানি টানি গাড়িত উঠাই লৈ গৈছে, কোন ক্ষেত্র কোনটো দিহত গতি করেছে, আমার রাজনীতি আমাক শিকাবলে আহিছে নেকি, এটা আমি খঙত কব লাগিব, বহুত ধরনের কথা আছিলে, কিন্তু পরবর্তী সময়ত আমি বহু কথা কম। আজি যদি রাজনীতি যদি কলেজের ভিতরত করবলগা আছে আমি প্রাক্তন ছাত্র একতা সভাই বর্তমানের ছাত্র একতা সভাক হকিয়াই দিছো, যদি রাজনীতি করব আছে আমার লগত ওপেনলি বাহিরত রাজনীতি করা, মহাবিদ্যালয়ের ভিতরত কিন্তু রাজনীতি নকৰিবা। মানে আজি রাতিপুৱা কলেজ টাইমত 10টা বজাত আমি গম পাও যে আমার কলেজের পৰা ছাত্রী সকলক টাটা মোবাইলত উঠাই পেলায় কংগ্রেসে যে ভারত জোড়ো যাত্রা আছে সেই যাত্রালৈ লৈ গৈছে। এয়া ভারত জোড়ো যাত্রা নে ভারত তোড়ো যাত্রা, এ আমার প্রশ্ন। তারপর মই আর আমার যিজন প্রাক্তন সাধারণ সম্পাদক আছে আমি প্রাক্তন ছাত্র একতা সবাই দিনের 11টা বজাত আমি প্রতিক্রিয়া দিছিল যে এনেদরে আমার ছাত্রী সকলক লৈ গৈছে, শিক্ষার দিটো কোনটো দিহত গতি করেছে, যে কলেজের ভিতরত রাজনীতি নাই বলে কলেজের অধ্যক্ষজনে বিভিন্ন দমবালি মারি কথাবিলাক কই থাকে, কিন্তু আজির দিনত এই কলেজের ছাত্রী সকলক পরীক্ষার সময়ত কেনেদরে উঠাই পেলায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রালৈ লৈ যায়, তেতিয়া আমি চিঞৰি কৈছিলোঁ, কিন্তু কলেজের অধ্যক্ষজনেও কোনো কথা শুনা নাই আমার। কিন্তু পরবর্তী সময়ত আমি আজি গোটেই দিন কলেজের সন্মুখতে আছিলোঁ, আমার গার্জেনবিলাকে আমার কেইবাটাও ফোন করেছিলে যে আমার ছাত্রীজনী কত বা আমার ছাত্রজন কত, কিন্তু আমি একো উত্তর দিব পৰা নাছিলোঁ, কারণ আমি নিজেই নাজানো যে কত গৈছে। আজি যিজন হেৰি আছে বর্তমানের ছাত্র একতা সভার সাধারণ সম্পাদক তেওঁৰ নেতৃত্বত যিসকল ছাত্র ছাত্রীক লৈ যোৱা হৈছিল, তেতিয়া আমারও গড়ের স্টুডেন্ট আছে, আমারও গড়ের স্টুডেন্ট আছে, আমি নিবলৈ আহিছিলোঁ। অহার পিছত কি হল, আমার যিকেইজন ছাত্র ছাত্রী আছে ছাত্র আছে ইয়াত, সেই ছাত্র সকলক সেই কংগ্রেসের কিছুমান ভাড়াটিয়া গুন্ডাই আমার কলেজের কিছুমান স্টুডেন্ট আছে আর বেলেগর বাহিরের দুই এজন লড়াই মিলি পেলে আমার লড়া সকলক মারপিট করেছে। ইয়ার কারণে আমি ধিক্কার জানাইছো কংগ্রেসের, কংগ্রেসের নুরুল হুদাক ধিক্কার জানাইছো যে আপনার গুন্ডা বাহিনী দি পেলাই কিমান দিন রূপহী সমষ্টিত আপনি শাসন চলাব, আপনার শাসন আমি ছাত্র সমাজ উপরাম, আমার ছাত্র সমাজের পৰা আপনার শাসন উপরাবলৈ আমি প্রস্তুত হয়ে আছো। ছাত্রীসকলক কৈছে যে কিবা কালচারেল প্রোগ্রাম আছে বলে, কিন্তু সিহঁতে নি পেলাই ভারত জোড়ো যাত্রা অংশগ্রহণ করাইছে।